আমি আলমগীর হোসেন। আজকে আমি আপনাদের আরও একটা সুন্দর গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গল্পটার প্রধান চরিত্র বোপেদেব নামক এক বালক। বোপেদেব পড়াশোনায় খুব খারাপ ছাত্র ছিল। তার বাড়ির লোকেরা তাকে খুব তার জন্য বকাঝকা করত, শিক্ষক মহাশয়রা প্রতিদিন তাকে গালিগালাজ করত, প্রতিদিন তাকে উঠতে বসতে কথা শোনাতো, সেই জন্য তার মনে খুব দুঃখও ছিল। একদিন বোপেদেব পড়াশোনা না করে যাওয়ায় স্কুল বা ক্লাস থেকে তাকে বার করে দেওয়া হলো। সে কোথায় যাবে কি করবে ভাবতে ভাবতে সে একটা গাছতলায় গিয়ে বসলো। তার অদূরেই ছিল একটা পুকুর। সেই পুকুরে বোপেদেব দেখলো যে কিছু মেয়েরা সেই পুকুর ঘাটে তারা জল নিতে এসছে কলসি করে, এবং কলসিগুলো সেই পুকুর ঘাটে তারা বসাচ্ছে, এবং যখন বসাচ্ছে কলসিগুলো কোনো দিকে বেঁকে যাচ্ছে না, কলসিগুলো সোজাভাবে বসে থাকছে। বোপেদেব দেখে আশ্চর্য হয়ে গেল যে কলসিগুলো জল ভরা কলসি বা খালি কলসি কি করে সোজাভাবে দাঁড়িয়ে থাকছে। মেয়েরা যখন জল নিয়ে চলে গেল, বোপেদেব তখন ভাবল গিয়ে দেখা যাক কি রহস্য আছে তার মধ্যে। বোপেদেব গিয়ে সেই বাঁধানো ঘাটে গিয়ে দেখল যে যে জায়গায় মেয়েরা কলসিগুলোকে রাখছে সেই জায়গায় একটা গর্ত হয়ে গিয়েছে। তো বোপেদেব আশ্চর্য হয়ে গেল এটা দেখে। তার কারণ বোপেদেব ভাবল যে কত দীর্ঘ বছর ধরে এই মেয়েরা এখানে কলসি রাখতে রাখতে তারপর গর্ত হয়েছে। বোপেদেব এটা থেকে চরম শিক্ষা নিল। এই ঘটনাটা বোপেদেবের জীবনকে পরিবর্তন করে দিল। কিভাবে পরিবর্তন করলো? না, বোপেদেব তখন অনুভব করলো, রিয়েলাইজেশন করলো যে আমি পড়াশোনা করতে পাচ্ছি না, পড়াশোনা মনে রাখতে পাচ্ছি না, আমি একাগ্র চিত্তে আমি পড়াশোনা করতে পাচ্ছি না, তো এটা আমার ব্যর্থতা। কিন্তু আমি ব্যর্থ হয়ে যাচ্ছি বলে আমি কি করছি, না আমি পড়াশোনা ছেড়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছি। আচ্ছা, আমি তো বারবার চেষ্টা করতে পারি, যেরকম মেয়েরা বারবার এই কলসিটা সেখানে রাখতে 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 সেই জায়গাটা গর্ত হয়ে গিয়েছে, তাহলে আমি যে পড়াটা আমি পড়ছি সেই পড়াটা মনে রাখতে পারছি না, সেটাকে আমি আরও বেশি 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 বার পড়লে আমার তো সেই পড়াটা মনে থাকতে পারে, আরও বেশি বার লিখলে আমার সেই লেখাটা আমি পরীক্ষার সময় লিখতে পারি। তো বোপেদেবের এই ঘটনাটা মনে আলোড়ন ফেলল, এবং বোপেদেব তারপর থেকে দারুণভাবে পড়াশোনা করতে লাগলো, এবং প্রত্যেক ক্লাসে তারপর খুব ভালো রেজাল্ট করলো, এবং পরবর্তীকালে বোপেদেব খুব বিখ্যাত একজন মানুষ হয়েছিলেন। এই ঘটনাটা থেকে আমরা যে শিক্ষাটা গ্রহণ করতে পারি সেটা হচ্ছে, প্র্যাকটিসের বিকল্প পৃথিবীতে কিছু হয় না। আমরা কোনো কাজ করতে গিয়ে হয়তো ব্যর্থ হয়ে যাই, ব্যর্থ হয়ে আমরা সেই কাজটা ছেড়ে দেওয়ার জন্য আমরা কিন্তু মনে সংকল্প গ্রহণ করি, কিন্তু সেই কাজটা বারবার বারবার প্র্যাকটিস করতে 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 তারপর কিন্তু আমরা নিশ্চয়ই সফলতার স্বাদ আমরা অনুভব করতে পারি। তো এই গল্পটা আমাদের শিখিয়ে দিয়ে যায়, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। অর্থাৎ আপনি কোনো কাজ যদি ব্যর্থ হন, আপনি সেই কাজটাকে বারবার 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 প্র্যাকটিস করুন, আপনি অবশ্যই সেই কাজে সফল হবেন। আমরা আমাদের প্রফেশনাল ওয়ার্ল্ডে আমরা যদি কখনো এইভাবে ব্যর্থ হয়ে যাই, তাহলে কিন্তু ব্যর্থতাটা আমরা হার স্বীকার না করে সেই কাজটাতে বরং আরও তীব্রভাবে মনোনিবেশ করে সেই কাজটাতে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি বারবার আমরা চেষ্টা করার মাধ্যমে। তো এটাই ছিল আজকে আমার গল্প। এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, এবং যদি মনে হয় এই গল্পটা অন্য কোনো মানুষকে ইন্সপিরেশন যোগাবে, অনুপ্রেরণা যোগাবে, তাহলে অবশ্যই শেয়ার করবেন। এবং আপনার এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার কারণ প্রায় প্রতিদিন এই ধরনের মোটিভেশনাল গল্প নিয়ে আমি হাজির হই, তাহলে অবশ্যই সেই কারণে আপনারা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ অল।